সারা দেশে অনেক নতুন গোল্ডিয়ান ফিন্স পালক এসেছেন এবং আমার কাছে প্রতিনিয়তই অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি এক পেয়ার গোল্ডিয়ান কিনবো, সেখান থেকে গ্রিনব্যাকের এক পেয়ার গোল্ডিয়ান কিনবো, সেখান থেকে সব কালারের মাথার গোল্ডিয়ান আমি পাবো, সেটা কি সম্ভব? তা আমি তাদেরকে যেভাবে বুঝিয়েছি যে হ্যাঁ এটা সম্ভব, এক পেয়ার গোল্ডিয়ান থেকেই, এক পেয়ার গ্রিনব্যাক গোল্ডিয়ান থেকেই আপনি গ্রিনব্যাকের সমস্ত মিউটেশনের হেড কালার এবং বেস্টের কালার পেয়ে যেতে পারেন। সেটা কিভাবে পাওয়া যেতে পারে আজকের এই ভিডিওতে সে বিষয়ে আমরা কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমাদের ফিন্সকিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অথবা আমাদের ফেসবুক পেজ ফিন্সকিং ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ফিন্সকিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি বুলবুল বিগ বস। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি এক পেয়ার গোল্ডিয়ান থেকে সব কালারের হেডের গোল্ডিয়ান পাবেন এবং বেস্টের গোল্ডিয়ান পাবেন। চলুন ভিডিওটি শুরু করি। এক পেয়ার গ্রিনব্যাক গোল্ডিয়ান থেকে যদি আপনি সব কালারের গ্রিনব্যাক গোল্ডিয়ান ফিন্স পেতে চান তাহলে যেটা আপনাকে করতে হবে, প্রথমে আপনাকে পিওর ওয়াইটিবি ইয়েলো হেডেড একটি গ্রিনব্যাক মেলের সাথে পিওর ব্ল্যাক হেডেড একটি গ্রিনব্যাক ফিমেলের পেয়ার করতে হবে। এখান থেকে যে বাচ্চাগুলো আসবে, এখানে একটু মজার বিষয় আপনাদের বলিনি, গোল্ডিয়ানের রেড হেড হচ্ছে সেক্স লিঙ্ক ডোমিনেন্ট জিন, অর্থাৎ ডোমিনেন্ট জিন সেটাই যেটা হচ্ছে যদি কোনো পাখির বডিতে থাকে সেটা ভিজুয়াল হবে, সেটা কিন্তু স্প্লিট কোনোভাবেই হবে না। তার ডোমিনেন্ট বেশ শক্তিশালী জিন, আর সেক্স লিঙ্ক হচ্ছে মেল পাওয়ার, অর্থাৎ মেলের যে পাওয়ারটা থাকে আর কি। ডোমিনেন্ট রেড হেড কিন্তু সেক্স লিঙ্ক ডোমিনেন্ট, আবার ইয়েলো হেড গোল্ডিয়ান যেটা সেটা কিন্তু ইয়েলো হেড কালারটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ এবং ব্ল্যাক হেডও কিন্তু সেক্স লিঙ্ক রিসেসিভ। তাহলে আপনি যখন একটা ইয়েলো হেড গোল্ডিয়ানের সাথে একটি ব্ল্যাক হেডেড গোল্ডিয়ান পেয়ার করবেন এবং দুইটাই কিন্তু পিওর, দুইটার ভিতরে কোনো স্প্লিট নাই, তখন যেটা হবে যেহেতু ইয়েলো হেডও রিসেসিভ এবং ব্ল্যাক হেডও রিসেসিভ, আপনার যে বাচ্চাগুলো হবে সবগুলো কিন্তু রেড হেডেড হবে, সব বাচ্চা রেড হেডেড হবে। কিন্তু এই যে মজার ঘটনাটা এখানেই ঘটবে, রেড হেডেড বাচ্চাগুলো কি হবে, রেড হেড যে মেলগুলো হবে মেলগুলো রেড হেড হবে এবং এই রেড হেড মেলগুলো কিন্তু স্প্লিট ক্যারি করবে, ইয়েলো স্প্লিট ক্যারি করবে এবং ব্ল্যাক স্প্লিট ক্যারি করবে, অর্থাৎ রেড হেড স্প্লিট ইয়েলো হেড স্প্লিট ব্ল্যাক হেড কিন্তু সে হবে। চমৎকার একটি মেল কিন্তু আমরা পেয়ে গেলাম, যেখান থেকে আমরা মোটামুটি সব কালারের পাখি এখন পেয়ে যেতে পারি। হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে ফিমেলও এখন এরকম একটা ফিমেল দরকার যেটা হচ্ছে ব্ল্যাক হেড স্প্লিট ইয়েলো হেড। ফিমেলে ব্ল্যাক হেড স্প্লিট ইয়েলো হেড তৈরি করার জন্য খুব সহজ, আপনাকে যেটা করতে হবে এই যে মেলটা আপনি পেলেন এটার সাথে আবার যদি আপনি একটা পিওর ব্ল্যাক হেডেড ফিমেল পেয়ার করেন তাহলে কিন্তু আপনি ব্ল্যাক হেডেড স্প্লিট অরেঞ্জ হেডেড ফিমেল পেয়ে যাবেন। কারণ ব্ল্যাক হেডেড স্প্লিট ইয়েলো হেডেড বা অরেঞ্জ হেডেড ফিমেল চেনা এটা খুব সোজা, কিন্তু এটা দেখবেন যে টপ বিগটা ইয়েলো কালারের হবে, ফিমেলের যে টপ বিগ সেটা ইয়েলো কালারের হবে। যদি দেখেন যে ব্ল্যাক হেডেড ফিমেল কিন্তু টপ বিগটা অর্থাৎ ঠোঁটের সামনের অংশটা ইয়েলো, তাহলে এটাকে জেনেটিক্যালি আমরা কী বলি, ওয়াইটিবি, অর্থাৎ ইয়েলো টপ বিগ। টোটালি আমরা যদি সাম আপ করি যে আপনি একটা রেড হেড স্প্লিট ইয়েলো হেড স্প্লিট ব্ল্যাক হেড মেলের সাথে যদি আপনি ব্ল্যাক হেড স্প্লিট ইয়েলো হেড ফিমেল পেয়ার করেন তাহলে আপনি এখান থেকে রেড হেড বাচ্চা পাবেন, ইয়েলো হেড বাচ্চা পাবেন, ব্ল্যাক হেড বাচ্চা পাবেন। আর এবং আপনি মেল যদি হোয়াইট বেস্টেড নেন, ফিমেল নেবেন পার্পল বেস্টেড, ফিমেল পার্পল হোয়াইট বেস্টেড নিলে মেল নেবেন পার্পল বেস্টেড বা লাইলাক বেস্টেড, তাহলে এই এক পেয়ার থেকেই আপনি ইয়োর গ্রিনব্যাকের সকল বাচ্চা পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন জিজ্ঞেস করেছিলেন যে এক পেয়ার গ্রিনব্যাক গোল্ডিয়ান থেকে সমস্ত কালারের সমস্ত মাথার গোল্ডিয়ান পাওয়া সম্ভব কিনা, আশা করি উত্তরটা পেয়েছেন। চমৎকার এই পদ্ধতিটি আপনারা কাজে লাগাতে পারেন এবং যারা নতুন আছেন তারা আমার কাছ থেকে এই ধরনের পেয়ার নিতে পারেন, রেড হেড স্প্লিট ইয়েলো হেড স্প্লিট ব্ল্যাক হেড মেল এবং ব্ল্যাক হেড স্প্লিট ইয়েলো হেড ফিমেল ওয়াইটিবি, টপ বিগটা কিন্তু ইয়েলো কালারের। এই পেয়ার যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে 5-7 পেয়ার এইরকম পেয়ার আছে, আপনারা নতুন যারা আছেন তারা চাইলে নিতে পারেন। আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনারা এক কালার গোল্ডিয়ান থেকে সব কালারের মাথার গোল্ডিয়ান আপনি পেতে পারেন। এই মেডিটেশন শেখার ক্ষেত্রে আপনার জন্য চমৎকার হেল্প হতে পারে আর একটি
টুলস, তো এটা জানার জন্য আপনি যেটা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন গোল্ডিয়ান ফিন্স মিউটেশন ক্যালকুলেটর। যখন এটাতে আপনি ক্লিক করবেন, প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করেন, ক্লিক করে এখানে আসেন। চলেন আমরা এটার ব্যবহার বিধি পুরো এই ভিডিওতে আপনাদেরকে দেখাই। শর্টে দেখাবো, পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। আপাতত আপনাদেরকে আমি এটা জানিয়ে রাখলাম, এটা আপনারা ব্যবহার করবেন। আমাদের কাছে এই পেয়ারগুলো আছে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। অনেক ধন্যবাদ এতক্ষণ এত মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই চমৎকার বিষয়টি জানার এবং বোঝার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিন্স কিং ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।